আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব শীতের শুরুতে শিশুর ত্বকের যত্ন নিয়ে। শীতের শুরুতে শিশুর কোমল ত্বক জলীয় বাষ্প হারিয়ে ফেলার কারণে শুষ্ক এবং রুক্ষ হয়ে ওঠে, তাই এ সময় শিশুদের ত্বকে লোশন ও ক্রিম লাগানো উচিত। তবে অনেকেই এ সময় বড়দের ক্রিম লোশন শিশুদেরও লাগিয়ে দেন, যা করা উচিত নয়, কারণ শিশুদের ত্বক বড়দের তুলনায় কোমল এবং স্পর্শকাতর, তাই লোশন এবং ক্রিম হতে হবে শিশুদের উপযোগী। শীতে গোসলের পর শিশুদের সরিষার তেল লাগালে ঠান্ডা লাগে না এমন ধারণা অনেকের মধ্যেই রয়েছে, তাই অনেকেই এ সময় শিশুদের গোসলের পর ঝপঝপে করে সরিষার তেল মাথায় দিয়ে দেন। অথচ খুব বেশি তেল লাগালেই চুল ভেজা থাকে এবং এ থেকে ঠান্ডা লাগে। গোসলের পরপরই শিশুকে ভারী তোয়ালে দিয়ে জড়িয়ে নিন, দ্রুত জামাকাপড় পরিয়ে দিন। শীতে শিশুকে অতিরিক্ত গরম কাপড় পরানো উচিত নয়। এছাড়া এ ঋতুতে শিশুদের পরিচ্ছন্ন রাখতেই গোসল অপরিহার্য। তবে এ সময় হালকা কুসুম গরম পানি দিয়ে শিশুকে গোসল করাতে পারেন, কিংবা খুব বেশি শীত পড়লে কুসুম গরম পানিতে কাপড় ভিজিয়ে শরীর এক্সপঞ্জ করে দিতে পারেন। গোসল শেষে ত্বক শুকিয়ে যাওয়ার আগেই শিশুর ত্বকে অলিভ অয়েল, বেবি অয়েল কিংবা ভালো কোনো লোশন লাগিয়ে দিন। দিনে অন্তত দুবার শরীরে এ ধরনের আর্দ্রতারক্ষক তেল বা লোশন লাগানো ভালো। তবে বিশেষজ্ঞদের মতে এ সময় লোশনের চেয়ে ক্রিম বা অয়েন্টমেন্টই ভালো, কেননা এগুলো বেশি আর্দ্র। আর শীতে ব্যবহারের জন্য শিশুদের ক্রিম, লোশন, ময়শ্চারাইজার যুক্ত হওয়া উচিত। শিশুদের ত্বকের খসখসে ভাব দূর করতে নারকেল তেলও ব্যবহার করতে পারেন। এ ঋতুতে শিশুদের দীর্ঘ সময় ডায়াপার পরিয়ে রাখা উচিত নয়। ভেজা ডায়াপার থেকে শিশুদের ঠান্ডা লাগতে পারে কিংবা ডায়াপার র্যাশ উঠতে পারে। নবজাতক শিশুদের শীতে কিছু সময় রোদে রাখুন, কারণ সূর্যের আলোতে ভিটামিন ডি আছে। ভিটামিন ডি শিশুদের ত্বকের জন্য খুবই ভালো। তবে বেলা 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত শিশুদের রোদে রাখা উচিত নয়। একদিন পরপর শিশুর চুলের ত্বকে শ্যাম্পু লাগিয়ে দিন। শ্যাম্পু করার সময় মাথার ত্বক আঙুলের ডগা দিয়ে আলতো করে পরিষ্কার করে দিন, যাতে ধুলো ময়লা জমে চুলে খুশকি জমতে না পারে। তো এই শীতের মরশুমে আপনার ছোট্ট সোনার যত্নে আপনি যদি একটু কেয়ারফুল হন, তাহলেই আপনার ছোট্ট সোনা সুন্দর এবং সুস্থ থাকবে। তো এই ছিল আজকের আলোচনা, আজ এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনাদেরকে একটু হলেও উপকৃত করতে পেরেছি। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।